হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে স্মার্ট আর্ট ব্যবহার করা যায় এবং পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে বিভিন্ন স্লাইড উপস্থাপন করা যায়। তো চলুন প্রথমেই পাওয়ার পয়েন্টটা ওপেন করি। এই যে ওপেন করলাম, এখন আমরা প্রথমে চলে যাব ইনসার্ট, তারপর দেখুন এই যে স্মার্ট আর্ট এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন টেমপ্লেটগুলো দেওয়া আছে, এই যে লিস্ট প্রসেস, আপনারা এখান থেকে সবগুলো এক এক করে দেখবেন। আমি একটা আপনাদের দেখাই, এটা নিলাম। এটা নেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন সেট আপ করা আছে, তা আমি এগুলো কিছু কম্পিউটারে প্রোগ্রামের নাম লিখি, যেমন এম এস ওয়ার্ড, এই পাশেরটা যাই এম এস এক্সেল, এটা এম এস পাওয়ার পয়েন্ট, এটা দিলাম ফটোশপ, এটি দিলাম ইলাস্ট্রেটর। দেখুন পাঁচটা আমি নাম দিলাম, এবং এই পাশে যে বক্সটা আছে এই বক্সটা ডিলিট করে দেবেন। এই যে ব্লক থাকা অবস্থায় ডিলিটকে চাপ দিলে মুছে যাবে। এখন আমি এটিকে স্লাইড শো হিসাবে করব। তো স্লাইড শো করতে গেলে প্রথমে অ্যানিমেশনে যাবেন। এই যে এখান থেকে অ্যানিমেশনে যে দেখুন এখানে অ্যানিমেশন প্যান আছে, এই যে এখানে প্যানটা চলে আসবে। আর ঠিক এই অবস্থায় আমি বিভিন্ন অ্যানিমেশন যে করতে হয় এখান থেকে আমরা অ্যানিমেশনটা করে দেখাবো। এখন প্রথমে এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই যে অ্যাড অ্যানিমেশন চলে আসছে, এখানে ক্লিক করব। এইখান থেকে আপনারা সবগুলোকে, এগুলো কিন্তু সব ইফেক্ট, আপনারা যদি ইফেক্ট দেখতে চান এখান থেকে দেখে তারপরে এক একটা করে দিবেন। যেমন মোর এটা দিবেন, ইফেক্ট দেওয়ার পর এখানে দেখুন এক একটা ইফেক্ট এক এক রকমের। এই যে এখানে দেখা যাচ্ছে দেখছেন, হ্যাঁ, ক্লোক ওয়াইজ বিভিন্ন শেপের আছে। তা আমি এইখানে একটা দিন নিলাম, এটা নিয়ে ওকে দিলাম। তো দেখুন একটা অ্যানিমেশন হয়ে গেছে। বুঝবো কেমন করে, এই যে দেখুন উপরে দেখাচ্ছে এক নাম্বার ওয়ান। আবার যাই অ্যানিমেশন অ্যাড দিয়ে, যদি এখানে যাই দেখুন এখান থেকে আমি এই যে এটা নিলাম দেখছেন, এখানে এটা নিয়ে এই যে বিভিন্নভাবে করতেছে, এখানে যেটা আপনারা ই হয় এটা নিলাম, নিয়ে ওকে দিলাম। দেখুন দুই নম্বর চলে আসছে। তো এইভাবে আপনারা সবগুলো অনেকগুলো কি ইফেক্ট হবে, এগুলো কিন্তু সব ইফেক্ট, আমি এক একটা নিয়ে নিলাম তাড়াতাড়ি করার জন্য। আপনারা দেখে দেখে করে তারপরে নেবেন। আমি দেখুন এক একটা ইফেক্টগুলো আমি কয়েকটা আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য এই ইফেক্টগুলো নিয়ে নিলাম, এই যে অনেকগুলো নিলাম। ইফেক্ট নেওয়ার পর এখন যদি একটা স্লাইড দিতে চাই, এই যে ট্রানজেকশন দিতে চাই, আবার ট্রানজেকশনে ক্লিক করবেন। ট্রানজেকশন দিয়ে এখান থেকে বিভিন্ন ট্রানজেকশনগুলো করা যায়। এই যে দেখুন স্প্লিট দিলেন ট্রানজেকশন, তারপরে স্লাইড শোতে যাবেন। হ্যাঁ, তার আগে যদি প্রিভিউ দেখতে চান, এই যে প্রিভিউ দেখা যাচ্ছে, এই দেখুন হয়েছে। তারপরে স্লাইড শোতে যাই, স্লাইড শোতে যেয়ে এখান থেকে এই যে স্লাইড শোগুলো এগুলো হয়ে গেছে। দেখুন এখান থেকে যদি আমি স্লাইড শো প্রথমে যাব না, এই যে এক নম্বরটা দিয়ে আমি স্লাইড শো, এই যে প্লে ফ্রম এখানে ক্লিক করলাম, এই দেখুন প্লে হচ্ছে। আপনার যা যা করলাম এই যে এতক্ষণ সেটা, এই যে একটার পর একটা প্লে হচ্ছে। আচ্ছা, তো এখন যদি আমি এই প্রথম পেজে এটা করলাম, যদি দ্বিতীয় পেজে আরেকটা করতে চাই সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে আমরা এই যে প্রথমটার উপর বা ডান মাউস ক্লিক করে আমরা এই যে ডুপ্লিকেট স্লাইড এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা হয়ে গেছে। তখন আমি দ্বিতীয় পেজে আমি আরেকটা নিয়ে আসবো। দ্বিতীয় পেজে আমি এই গুরুকুলের নাম এবং একটা ছবি নিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন এখানে যদি একটা ছবি নিয়ে আসি এখান থেকে, যে ইনসার্ট দিলাম, তারপরে এই যে পিকচার, তারপর এখান থেকে দুই নম্বর চ্যানেলে যে দেখুন এখানে বিভিন্ন ছবি আছে, এই দেখুন বিভিন্ন ছবি আছে এখানে। হ্যাঁ, এখান থেকে আপনারা যে কোনো একটা ছবি নিতে পারেন। তা আমি এই যে একটা ছবি নেই, কবুতরের ছবিটা নিলাম। হ্যাঁ, এখানে আর যদি এখানে আপনি মনে করেন যে আমি আরেকটা লিখবো, নাম লিখবো, সেই ক্ষেত্রে
গুরুকুল রাজবাড়ি লিখে আমি এটাকে উপরে ইফেক্ট দেবো, সেক্ষেত্রে কি করব, এখান থেকে দেখুন এই যে টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে এখানে লিখলাম গুরুকুল রাজবাড়ি, গুরুকুল রাজবাড়ি। এটাকে বড় করতে গেলে ব্লক করবেন, এই যে ব্লক থাকা অবস্থায় এই যে এটা দিলেই এই দেখুন বড় হয়ে গেল। যত বড় করা দরকার আপনারা নিয়ে নেবেন। তারপরে কালার করতে গেলে এখান থেকে কালার করা যায়, এই যে কালার করলেন। তারপর যদি কোনো স্টাইল করতে চাই, এই যে বোল্ড করায়, হ্যাঁ এরকমভাবে বিভিন্ন এগুলো করতে পারেন। তো দেখুন এখানে করার পর আমি এখন এই দুটির উপরে স্লাইড দেবো। তো প্রথমে লেখার উপর দেই, প্রথমে লেখার উপর দিতে গেলে প্রথমে অ্যানিমেশনে যাবেন। এই যে অ্যানিমেশনে যে এখান থেকে ইফেক্ট আমি দেখিয়েছি, আবার দেখাচ্ছি যে ইফেক্টগুলো এখান থেকে এক এক করে নিয়ে নেবেন। এইটা নিলাম, দেখো গেলো এই যে লেখারই, এটা নিয়ে ওকে দিলাম। তো এইরকম কয়েকটা ইফেক্ট আপনারা আমি দিয়ে দিলাম, চার পাঁচটা ইফেক্ট এখান থেকে দিয়ে দিলাম, যে এই ইফেক্টগুলো একটার পর একটা সে হবে। আচ্ছা, ঠিক এখানে এই ছবির উপরেও কয়েকটা ইফেক্ট দিলাম, এখানে এটা দিলাম, এই যে দেখুন বেশ কয়েকটা ইফেক্ট দিয়ে দিই। ইফেক্ট যত বেশি দেবে তত ঘুরবে এবং দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন এই ইফেক্টের প্রথমে রাখবেন, প্রথমে রেখে এখানে যদি ট্রানজেকশন দিতে যায়, এই যে এখানে ট্রানজেকশনও দিতে পারবে, বিভিন্ন ট্রানজেকশন দিয়ে যদি প্রিভিউ করেন, এই যে ট্রানজেকশন দিয়ে প্রিভিউটা দেখা যাবে, একটার পর একটা আসবে। তারপর এখানে এই স্লাইড শোতে যে, এই যে স্লাইড শোতে আসে, এই প্রথমটার উপর রেখে যে প্লে ফ্রম এখানে ক্লিক করলাম, দেখুন একটা একটা করে ঘুরতেছে, যতগুলো এই স্লাইড নেওয়া হয়েছে সবগুলো এই যে এখানে দেখা যাচ্ছে, এবং একটার পর একটা দেখুন প্রথমে হয়ে যাচ্ছে, লেখা হলো। তারপরে এই যে ছবিটার উপর যে ইফেক্টগুলো, সেই ছবিটার ইফেক্টগুলো এই এক এক করে দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।